সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কুমকুম রীতা অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি আলোচনা করব এইচএসসি চতুর্থ অধ্যায়ের এসটিএমএল এর বোল্ড ইটালিক সুপারস্ক্রিপশন এবং সাবস্ক্রিপশন ট্যাগ নিয়ে শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি নোটপ্যাড এডিটরের অংশ এবং একটি ব্রাউজারের অংশ তো এই এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে কীভাবে ব্রাউজারে রান করানো যায় আজকে আমরা ব্যবহারিক ক্লাসে সেটাই দেখব। শিক্ষার্থীরা এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ দিস টেক্স ইজ বোল্ড মানে একটু মোটা করা হয়েছে এইটা লেখাটা একটু বাঁকা করা হয়েছে এবং এই লেখাটাকে একটু বড় করা হয়েছে এবং এইখানে সুপারিসক্রিপশান একটু নিচের দিকে হয়েছে এবং সাবস্ক্রিপশন একটু নিচের দিকে হয়েছে এবং সুপারিসক্রিপশান একটু উপরের দিকে লেখাটা হয়েছে এটা কিভাবে হয়েছে কোন ট্যাগ ব্যবহারের ফলে এই লেখাগুলো এমন দেখা যাচ্ছে এটাই আজকে আমরা ব্যবহারিক ক্লাসে দেখব তো শিক্ষার্থীরা চলো আমরা দেখি প্রথমেই তোমার টাস্কবারে লক্ষ্য করতে হবে সেখানে যদি নোটপ্যাড না থাকে তাহলে সার্চ সার্চবারে লিখতে হবে নোটপ্যাড এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে পিন টু স্টার্ট এরপরে এটাকে ডাবল ক্লিক করে টাস্কবারে যেই তোমার নোটপ্যাডটি থাকবে সেখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে সেভ করার জন্য সেভ এজে যেতে হবে এবং ডেস্কটপে গিয়ে তুমি এখানে একটা ফাইল নেমের ঘরে ফাইল নেম দিতে হবে যেমন এখানে দিলাম আমি মাই টেস্ট মাই টেস্ট দিয়ে এখানে এক্সটেনশন পরিবর্তন করে নিতে হবে এখানে আমি ডট দিয়ে এস লিখলাম এস এরপরে আমি ডেস্কটপে ড্রাইভ ঠিক করে সেভ করে দিলাম এরপরে শিক্ষার্থীরা আমি এইখানে যে ফাইলটি দেখতে পাচ্ছ ব্রাউজার ফাইল মাই টেস্ট এস এটাতে ডাবল ক্লিক করব এটাতে ডাবল ক্লিক করার পরে আমার ব্রাউজারটি ওপেন হবে পাশে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা এটা হলো ব্রাউজার পেজ আর এটা হলো আমার নোটপ্যাডের ডকুমেন্টের পেজ এখানে আমি ট্যাগ লিখবো তো ট্যাগ প্রথমে আমি এস এর শুরুর ট্যাগ এবং শেষ টিগটি লিখবো এস এরপরে শেষ ট্যাগে লিখলাম এস এরপরে এই ডকুমেন্টের ট্যাগ শুরুর ট্যাগ লিখে এস শেষের ট্যাগ আমি শেষ দিকে নিয়ে গেলাম শেষেও প্রশ্নের শুরু শেষ ট্যাগ লিখলাম এখন আমি এইখানে ট্যাগ লিখব তো ট্যাগ আমি অ্যাঙ্গেল ব্রাকেট শুরুতে লিখলাম এবং এখানে স্ল্যাশ দিলাম স্ল্যাশ দিয়ে এখানে হেড লিখব এরপরে শুরুতে গিয়ে আমি হেড লিখলাম তাহলে আমার শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ হয়ে গেল এরপরে শিক্ষার্থীরা আমি হেডের ভিতরে হেডটাকে নিচের দিকে নিয়ে গেলাম এই মাঝখানে লিখবো হলো আমি টাইটেল ট্যাগ তো এখানে স্ল্যাশ চিহ্ন দিলাম এটা হলো শেষ ট্যাগ এবং এখানে লিখলাম টাইটেল এলি এরপরে শেষ ট্যাগে আমি টাইটেল লিখলাম ই এরপরে আমি টাইটেলের ভিতরে আমি এখানে আমার পেজের নামটা দিব টাইটেল ধরো আমি এখানে মাই টেস্ট দিলাম টেস্ট করার জন্য তো এই যে এইখানে টাইটেলটি যে লিখলাম এই টাইটেলটি আমার ব্রাউজারের উপরে টাইটেল বারে শো হবে এরপরে আমি বডির অংশটা লিখবো বডি ট্যাগ লিখবো অ্যাঙ্গেল ব্রাকেট শুরু করলাম এবং শেষে স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেল ব্রাকেট শেষ করলাম মাঝখানে লিখবো হলো বডি ডি ওয়াই এরপরে বডি ডি ওয়াই আমার শুরু ট্যাগ লেখা এবং শেষ ট্যাগ লেখা শেষ হয়েছে এখন আমি বডির যে শেষ ট্যাগটি নিচের দিকে নিয়ে গেলাম স্টেমুলিট একটু একটু উপরের দিকে উঠিয়ে দেই। এরপরে বডির অংশে এখন আমি সেই সেন্টেন্সগুলো লিখবো প্রথমেই তোমরা যেগুলো দেখেছিলে তো শুরু করলাম আমি অ্যাঙ্গেল ব্রাকেট এবং এইখানে মাঝখানে শেষের অ্যাঙ্গেল ব্রাকেটে আমি লিখবো হলো শেষ ট্যাগ এখানে দিলাম বোল্ড এটা দিলাম বোল্ড অক্ষরকে মোটা করার জন্য কোনো ওয়ার্ডকে মোটা করার জন্য অথবা সেন্টেন্সকে বোল্ড করার জন্য এই বোল্টটাকে এস টিএমএল এ ব্যবহার করতে হয় এখানে দিলাম সেন্টেন্সটা লিখলাম দিস ইজ বোল্ড মানে এই সেন্টেন্সটি বোল্ড হবে এরপরে নিচে লিখলাম হলো আমি একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলাম স্লেশটে স্ল্যাশ দিলাম আই লিখলাম এটা হলো ইটালিক ট্যাগের শেষ ট্যাগ এবং এটা হলো শুরুর ট্যাগ এটার মাঝখানে আমি সেন্টেন্সটা লিখব এখানে মাঝখানে লিখবো দিস টেক্স ইস ইটালিক দিস টেক্স ইস ইটালিক মানে এই লেখাটা একটু বাঁকা হবে ইটালিক একটু কারসিপ হবে শিক্ষার্থীরা এটা হলো ইটালিক ট্যাগ এটা ডকুমেন্টে যখন তুমি এই ট্যাগ দিয়ে লিখবা তখন ব্রাউজারে লেখাটা একটু বাঁকা দেখাবে শিক্ষার্থীরা এখন আমি লিখবো হলো বিগ মানে এই বিগ ট্যাগ ব্যবহার করার ফলে সেন্টেন্সটি বড় হবে তো এইখানে আমি মাঝখানে সেন্টেন্সটা লিখলাম হলো দিস ইজ কম্পিউটার আউটপুট দিস ইজ কম্পিউটার আউটপুট যখন তুমি এই বিগ ট্যাগ দিয়ে লেখাটা সেন্টেন্স কমপ্লিট করবা তখন ব্রাউজারে এই লেখাটা একটু বড় দেখাবে আর এই বড় দেখানোর জন্যই তোমার এই বিগ ট্যাগটি ইউজ করা হয় আরও এসটিএমএল আরও অনেক ট্যাগ আছে যেগুলো দিয়ে সেন্টেন্স বড় করা যায় কিন্তু এটা একটা ট্যাগ যেটা দিয়ে সেন্টেন্সটাকে একটু বড় দেখাবে এরপরে শিক্ষার্থীরা আমি এখন স্ক্রিপশন এবং সাবস্ক্রিপশানের ট্যাগের ব্যবহারটা দেখাবো তো প্রথমে আমি লিখলাম সাবস্ক্রিপশন এটা হলো শেষ ট্যাগ সাব আমার পুরোটা লিখতে হবে না শুধু এসইউ বি লিখলেই হবে এখানেও সাব লিখলাম এসইউ বি লিখলেই হবে এখন আমি যেই সেন্টেন্সটা সুপারস্ক্রিপশন নিয়ে আসবো সেটা পুরো সেন্টেন্স আনবো না একটা অক্ষরকে নিচের দিকে নিয়ে যাব এর জন্য প্রথমেই আমি লিখে নিলাম দিস ইজ এখন এই সাবস্ক্রিপশনের মাঝখানে যেই সেন্টেন্সটাকে আমি নিচে দিকে নেব সেই সেন্টেন্সটাকে আমি এই সাবস্ক্রিপশনের মাঝখানের ট্যাগে রাখবো এই যেইখানে সাবস্ক্রিপশান দিয়ে দিলাম তো এখানে শুরুতেই সাব শুরুর ট্যাগ এবং শেষে সাবস্ক্রিপশন ট্যাগ এবং মাঝখানে সাবস্ক্রিপশান লিখে দিলাম আর এটা ট্যাগের মাঝখানে পুরো অংশ লিখতে হবে না আমার ছোট সংক্ষিপ্ত সাব লিখলেই হবে এবং এইখানে আমি ব্রাউজারে রান করলাম দেখো ব্রাউজারে রান করার পরে আমার এখানে এই যে এই ট্যাগগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এখন এই যে এই যে দেখো দিস ইজ সাবস্ক্রিপশান এ লেখাগুলো সবাই এক লাইনে আসছে এখন এটাকে আমি পরে একটু নিচের দিকে নিয়ে যাব এখন দেখো স্ক্রিপশনের ট্যাক্ট আমি লিখছি প্রথমে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু করলাম অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করলাম এখানে স্ল্যাশ চিহ্ন দিলাম এখানে সুপার স্ক্রিপশনের জন্য তোমার পুরো সেন ওয়ার্ড লিখতে হবে না জাস্ট এস ইউ পি সংক্ষিপ্তটা লিখলেই হবে আর এখানে আমি সেন্টেন্সটা যেমন শুরু করবো আগে থেকে আমি প্রথম পুরো সেন্টেন্সটাকে নিচের দিকে দিলে তোমরা বুঝতে পারবে না এর জন্য দিস ইজ দিস ইজ সুপারিসক্রিপশানের মাঝখানে আমি একটা ওয়ার্ড রাখবো আর এই লেখাটা উপরের দিকেও হয়ে যাবে দেখো এখানে আমি সুপারিসক্রিপশানের মাঝখানে এখানে সুপারিসক্রিপশনের সুপট্যাক প্রথম সুপট্যাক শেষে শেষ ট্যাক এবং মাঝখানে সুপারস্ক্রিপশান ওয়ার্ড হ্যাঁ এখন আমি ব্রাউজারে রান করার পরে কী অবস্থা দাঁড়ায় দেখবা তো আমি একটু ব্রাউজারে রান করছি প্রথমে কন্ট্রোল এস দিয়ে তোমাদের সেভ সেভ করে নিতে হবে এরপরে ব্রাউজারে রান করলাম রান করার পরে দেখো এখানে দিস টেক্স ইজ সুপারস্ক্রিপশন সুপারস্ক্রিপশনটা উপরের দিকে সাবস্ক্রিপশনটা একটু নিচের দিকে এরপর শিক্ষার্থীরা প্রত্যেকটা এখানে দেখো যে ব্রাউজারে প্রত্যেকটা সেন্টেন্স একই লাইনে হয়েছে এখন আমাকে নিচের দিকে নামানোর জন্য আমি এখানে ব্রেক দিয়ে দিলাম ব্রেক ট্যাগ এটাকে বলা হয় এম টি ট্যাগ এই ব্রেকট্যাক দিয়ে দিলাম প্রত্যেকটা এখানে সেন্টেন্সের পরে ব্রেকট্যাক দেওয়ার পরে ফলে কি হয় শিক্ষার্থীরা তোমরা একটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সবসময় খেয়াল রাখবে যে ব্রাউজারে রান করার জন্য তোমাকে কন্ট্রোলেস অবশ্যই দিতে হবে সেভ করে নিয়ে তারপরে রান বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার শো হবে ব্রাউজারে এই দেখো এখানে প্রত্যেকটা লাইন নিচে এটা বল্ট এটা ইটালিক কম্পিউটার বিগ সুপার এবং সুপার স্ক্রিপশন। তো ধন্যবাদ শিক্ষার্থীরা